नमस्कार कोलकाता टीवी सकल दर्शक के दीपावली शुभेच्छा जानिए आमी सुचंद्रिमा शुरू करछि संवाद सारा दिन। दीपावली उत्सवेर माझे चिंता बाड़ाच्छे सित्रां, कारण कापछे उपकूल। अति गभीर निम्नचाप सृष्टि होयेछे जार फले किन्तु चिंता बाड़ाच्छे सित्रां। ধেয়ে আসছে সিত্রাং। বরিশালে ইতিমধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিলই, অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় কিন্তু তৎপরতা আরও বাড়ানো হয়েছে। উপকূলবর্তী যে এলাকা সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। বরিশালের চিত্রের দিকে একটু নজর রাখব, তবে রাজ্যবাসীকেও সিত্রাং নিয়ে কি সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাসভবনে আজ পূজোতে ব্যস্ত থাকেন তিনি, তবে পূজোর আয়োজনের মধ্যেই সিত্রাং নিয়ে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা। আমাদের এখনো পর্যন্ত নবান্নে যে খবর এবং ওয়েদার যে ইম্প্রুভ হয়েছে রয়েছে আর কি, তাতে আমরা জানতে পারছি যে সাইক্লোন এন্টার্ড বাংলাদেশ। নো থ্রেট টু চেঞ্জ অফ ট্র্যাক, ল্যান্ডফল লাইকলি অ্যাট আফটার 12 নাইট নিয়ার বরিশাল বাংলাদেশের ল্যান্ডফল হবে। বাংলাদেশের ল্যান্ডফলটা হবে রাত্রি 12টা বরিশালে। বাংলায় যেটা লাইট রে অ্যান্ড উইন্ড উইল কন্টিনিউ, এবং 25 অক্টোবর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি এর ফলে হবার সম্ভাবনা আছে। আমরা যাদের ইভ্যাকুয়েট করেছি সবাইকে রিকোয়েস্ট করব যে তারা যেন এখনই ফিরে না যান, সবটা ঠিক হয়ে যাক, কারণ এগুলো বলা যায় না কখন কোন দিকে চলে আসে। যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হচ্ছে সাইক্লোনটা, ততক্ষণ পর্যন্ত মানুষ যেভাবে সুন্দরবন এরিয়ায়, সাগর এরিয়ায়, বিশেষ করে যেসব এরিয়ায় প্রবলেম আছে, যেখানে গভর্নমেন্ট যা বন্দোবস্ত করেছে সেগুলোকে ফুল সহযোগিতা করবে, এবং যা যা সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সুতরাং সবাই নিজেরা আনন্দ করুন, কালী পুজো করুন, দীপাবলি করুন, দিওয়ালি করুন, কিন্তু দেখে রাখবেন ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো। অল্প বৃষ্টি হলো ঠিক আছে, আপনি গেলেন ঘুরলেন চলে আসলেন, তবে ওয়েদারটা আজকে থেকে আমার মনে হয় ভোরবেলা থেকে কালকে একটু আরও বেশি খারাপ হবে। এখন এটা অলরেডি আমরা ম্যাপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে।